প্রখ্যাত উপন্যাসিক ও কথা সাহিত্যিক সমরেশ মজুমদারের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। দুপুরে কলকাতার নিমতলা মহাশ্মশানে তার শেষকৃত্য হয়। এর আগে শ্যামপুকুর স্ট্রিটের নিজ বাসভবনে রাখা হয় তার মরদেহ। সেখানে তাকে শেষবারের মতো দেখতে আসেন স্বজন ও ভক্তরা। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। বাংলা সাহিত্যের আকাশ থেকে খসে পড়ল আরও এক নক্ষত্র। সমরেশ মজুমদারের বিদায়ে যে শূন্যতা তা পূরণ হবার নয়। মঙ্গলবার দুপুরে কলকাতার নিমতলা মহাশ্মশানে সম্পন্ন হয় তার শেষকৃত্য। বেলা 11:30টার দিকে মরদেহ নিয়ে আসার পর শুরু হয় শেষকৃত্যের আনুষ্ঠানিকতা। এর আগে প্রায় 3 ঘন্টা তার মরদেহ রাখা হয় শ্যামপুকুর স্ট্রিটের বাসভবনে। সেখানে শেষবারের মতো দেখতে ভিড় করেন স্বজন ও ভক্তরা। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, বাংলাদেশ উপদূতাবাসের ডেপুটি হাইকমিশনার ও সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের ছেলে আন্দালিব ইলিয়াস ও প্রথম সচিব প্রেস রঞ্জন সেন সহ আরও অনেকেই আসেন সেখানে। দূর দূরান্ত থেকে, সেই বাংলাদেশ থেকে, ঢাকা থেকে, লন্ডন থেকে শোকবার্তা আসছে। তার কারণ তার সেই লেখা সেইখানে গিয়ে পৌঁছেছে, মানুষের হৃদয় স্পর্শ করেছে। ওনার বই বাংলাদেশেও প্রচণ্ড জনপ্রিয়, কারণ মাটির সুগন্ধ লেখার মধ্য দিয়ে ফুটে উঠত। সেই জন্য ওনারা হচ্ছেন প্রতিষ্ঠান, মানুষ নয়, এটা প্রতিষ্ঠান, একটা প্রতিষ্ঠান দাঁড় করে দিয়েছেন এবং সেখানে আমরা শ্রদ্ধা জানাই। ভালো থাকুন, যেখানে থাকুক। এ ক্ষতি অবশ্যই পূরণ হবার নয়, কিন্তু একই সময় যেটা বলছে জীবনে এগিয়ে যেতে হবে। জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র সমরেশ কলকাতার স্কটিশ চার্চ কলেজের বাংলা বিভাগ থেকে স্নাতক করেন, স্নাতকোত্তর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। 1976 সালে প্রকাশিত তার প্রথম উপন্যাস দৌড়ে উঠে এসেছে কলকাতা শহরের অদ্ভুত পরিসর, রেসের মাঠের কথা। তার লেখা উপন্যাসের সংখ্যা 150-র বেশি। কালবেলাকে বাংলা সাহিত্যের অন্যতম আধুনিক ক্লাসিক বলে মনে করেন অনেকে। উত্তাল নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে লেখা উপন্যাসটিতে একই সঙ্গে বিপ্লব ও প্রেমের অসাধারণ সমীকরণ দাগ কেটেছে পাঠক মনে। কালজয়ী এই উপন্যাসিক তার সৃষ্টিকর্মের জন্য পেয়েছেন অসংখ্য সম্মাননা। বাংলার ভক্ত অনুরাগীদের মনে আজীবন বেঁচে থাকবে সমরেশের কীর্তি। রাখি জেসমিন, চ্যানেল 24।